বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দেখো হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তোমাদের জন্য সিলেবাসের সংক্ষিপ্ত সিলেবাসে কী কী রাখছে সেটা আমরা দেখব, ঠিক আছে? আজকে কমার্সে যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোই দেখব। তো প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়, ঠিক আছে, এই হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় এটাও কিন্তু আংশিক আলোচনা করবো, পুরাটুক না। তো আংশিকের মধ্যে হিসাব সমীকরণ আছে আর হিসাব হিসাব ও হিসাবের শ্রেণী রয়েছে, ঠিক আছে, এই দুইটাই আলোচনা করা হবে। তো আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে কিন্তু কোনো ম্যাথ থাকে না, ঠিক আছে, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায়ে কিন্তু কোনো ম্যাথ থাকে না, তার মানে কি এই চ্যাপ্টারটা অনেক নেগলেক্ট করলেও চলবে। এরপর দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য, এটা কিন্তু পুরাটুক না, এটাতে আংশিক, তবে কী কী টপিক রয়েছে সেগুলো দেখে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী শ্রেণীবিভাগ, এখান থেকে ম্যাথ থাকে না খুব একটা, তোমার এখানে একটু পড়ে নিবা, পড়ে নিয়ে তোমার অনেক সময় কোনো একটা সৃজনশীল প্রশ্নে বলে ফেলে যে কোন কোনগুলো লেনদেন নয় তা চিহ্নিত করো। এরপর নগদ বাট্টা, কারবারি বাট্টা, তারপরে হিসাব শ্রেণী বিভাগ, এই জিনিসগুলো এখান থেকে আসে। তারপরে নগদান বই, নগদান বই থেকেও আসে, তিন গড়া নগদান বই, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান, ঠিক আছে, তারপরে ক্রয় বিক্রয়, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, জাবেদা, এই জিনিসগুলো আসবে। হিসাবের চূড়ান্ত বই ও খতিয়ানের, হিসাবের চূড়ান্ত বই বা খতিয়ানের ধারা খতিয়ান আসবে, ঠিক আছে। তার মানে কী কী আসতেছে, খতিয়ান আসতেছে নগদ জাবেদা, বিক্রয় জাবেদা, তারপরে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, খুচরা নগদান আর শুধু নগদান, এক গড়া, দুই গড়া, তিন গড়া যেগুলো রয়েছে, তিন গড়া আর খুচরা নগদান এগুলোই আসবে, শুধু এক গড়া দুই গড়া আসবে, হ্যাঁ, উপরেটাই এক গড়া দুই গড়া নগদান বই রয়েছে আর লেনদেন থেকে আসবে, ঠিক আছে। এই কয়েকটা টপিক পড়লেই হবে তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণীতে এইটা পুরাটুকুই রয়েছে, ব্যাংক সমন্বয় বিবরণী, নগদান বই ও ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্বৃত্তের মিলকরণ, ঠিক আছে, এটা ব্যাংক সমন্বয় বিবরণী তৃতীয় অধ্যায়টা পুরাটুকুই পড়তে হবে, ঠিক আছে, এটাতে কোনো আংশিক নয়। এরপর চতুর্থ অধ্যায়ে আংশিক থাকবে, এটা হলো রেওয়ামিল প্রস্তুতকরণ, রেওয়ামিল অশুদ্ধ ও অশুদ্ধির শ্রেণী বিভাগ এবং অনিশ্চিত হিসাব, শুদ্ধি সংশোধন। এখানে রেওয়ামিল প্রস্তুতকরণটাই তোমাদের ম্যাথমেটিক্যালে আসে, শুধু রেওয়ামিল প্রস্তুতকরণটাই, ঠিক আছে, তাহলে এটা কিন্তু রেওয়ামিল অংশগুলি আসবে, ঠিক আছে। এরপর সপ্তম অধ্যায় দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত ঠিক আছে, পঞ্চম, ষষ্ঠ কিন্তু নাই, ঠিক আছে, পঞ্চম ষষ্ঠ মিসিং। তাহলে তারপরে সরাসরি সপ্তম অধ্যায় কার্যপত্র, এই কার্যপত্রটা কিন্তু কার্যপত্র, তারপরে রেওয়ামিল, এটা কিন্তু ওই তোমাদের আগের ব্যাচ যারা একুশে পরীক্ষার্থী তাদের কাছে তাদের ছিল না, তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় নাই, ঠিক আছে, কার্যপত্র রয়েছে। তো কার্যপত্রে, কার্যপত্রটা শিখে নিতে হবে ভালোভাবে, কার্যপত্রে, কার্যপত্র প্রস্তুতকরণ, তারপর সমন্বয় দাখিলে, সমাপনী দাখিলে, বিপরীত দাখিলে এগুলো দেখতে হবে এখান থেকে উপস্থিত করে, ঠিক আছে, কার্যপত্রটা পুরাটুকুই সপ্তম অধ্যায়ে, কার্যপত্রটা পুরাটুকুই। এরপর অষ্টম অধ্যায়ে শুধু দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এটার আংশিক আলোচনা করতে হবে, সেটা হলো তোমার কী কী, দেখো এই স্থায়ী সম্পদের ধারণা এগুলো তো আলোচনা করবে প্রাথমিক আলোচনা। তো অবশ্যই ধার্যের কী কী পদ্ধতি থাকবে সেগুলো দেখো, সরলরৈখিক পদ্ধতি তা বা স্থির কিস্তি পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, উৎপাদন একক জের পদ্ধতি এবং বর্ষ সংখ্যা, এই চারটাই থাকবে, ঠিক আছে, এই চারটা নিয়ে আলোচনা করা হবে। তার মানে কি আংশিকের মধ্যে এটাই, অবচয়ের অনেকগুলো পদ্ধতি রয়েছে কিন্তু অনেকগুলো পদ্ধতি আলোচনা করতে হবে না, তোমাদেরকে ফিক্সড করে দিচ্ছে সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি আর বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, এই কয়েকটাই দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপর অষ্টম অধ্যায়ের পরে নবম অধ্যায় রয়েছে, নবম অধ্যায় আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী তো থাকবে, এটা বাধ্যতামূলক, এখানে তোমার মালিকানা স্বত্ব বিবরণী, তারপরে হলো তোমার চলতি সম্পদ, চলতি দায় বিনিয়োগ, ঠিক আছে, দীর্ঘমেয়াদী ও চলতি দায়ের পরিস্থিতি এগুলো করতে হবে, প্রয়োজনীয় সমন্বয় সাধন এগুলো করতে হবে, ঠিক। তো এটাই ছিল হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে কিন্তু আমরা পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় কিন্তু বাদ দিতে পারলাম, ঠিক আছে, তো এই দুইটা অধ্যায় বাদ দেওয়া ছিল। এরপর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রটা দেখো, দ্বিতীয় পত্রে কী রয়েছে, দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় বাদ সরাসরি দ্বিতীয় অধ্যায়, তো প্রথম অধ্যায় বাদ কিনা এটা আমরা একটু পরে দেখবো। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হলো অংশীদারি হিসাব, কী হিসাব, অংশীদারি হিসাব। তো অংশীদারি হিসাবে এটা পুরাটুকুই পড়তে হবে, অংশীদারি হিসাবে তোমার কী কী স্থায়ী ও পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুতকরণ, ঠিক আছে, ঠিক আছে, চুক্তির অনুপস্থিতিতে অংশীদারি ব্যবসায়ী হিসাব রক্ষণের নিয়মাবলী, এই বিষয়গুলো পড়তে হবে, অংশীদারি ব্যবসা থেকে কিন্তু অঙ্ক
খুবই আসে, ঠিক আছে। এরপর চতুর্থ হতে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এখানে আংশিক আলোচনা করা হয়েছে। এটা কিন্তু একুশে পরীক্ষার্থীদের জন্য রয়েছে। তো এখানে আংশিক আলোচনা করছে কি কি, শেয়ার ও স্টক নিয়ে আলোচনা করবে, শেয়ারের শ্রেণী বিভাগ, শেয়ারের স্টকের সমাহার, অধিহার আর অবহার ইস্যু, ঠিক আছে। আংশিক বললেও মোটামুটি এখানে ম্যাথমেটিক্যালের জন্য আমরা সমাহার, অধিহার আর অবহার ইস্যু এই জিনিসগুলো এই তিনটা অংশই পড়ে থাকি, ঠিক আছে। তার মানে কি মোটামুটি পুরাটুকুই পড়তে হবে এখানে। এরপর দেখো পঞ্চম অধ্যায়, তাইলে কিন্তু আমরা তৃতীয় অধ্যায় পাইলাম না, তৃতীয় অধ্যায় কিন্তু মিসিং হয়ে গেছে, পঞ্চম অধ্যায় আছে তারপর, ঠিক আছে। পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এটা কিন্তু একটা কম্পালসারি চ্যাপ্টার, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে দুইটা ম্যাথ আসবে, ক বিভাগে তোমাকে অবশ্যই দিতে হবে, এটা কোনো অপশন থাকে না, ঠিক আছে। এটা কম্পালসারি চ্যাপ্টার, অর্থাৎ যেটাকে যে আমরা আর্থিক বিবরণী বলি, ঠিক আছে, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তো এখানে তোমার ইয়া থাকবে, কোম্পানি মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত, কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত, প্রয়োজনীয় সমন্বয় সাধন, এই জিনিসগুলো। এরপর ষষ্ঠ অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় হলো তোমার আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণগুলো খুব ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। অনুপাত বিশ্লেষণগুলো খুব ভালোভাবে করে নিতে হবে। এরপর সপ্তম অধ্যায় রয়েছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় থেকে এখানে যে তোমার ওই যে মজুরি ও বেতন এগুলোও রয়েছে, ঠিক আছে। তারপরে হলো কস্টশিটের যে অঙ্কগুলো রয়েছে, তোমার হলো বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয় নির্ণয় করা বা বিক্রয় মূল্য নির্ণয় করা, এই অঙ্কগুলো, ঠিক আছে। এখানে মজুরি আর ব্যয়ের অংশটুকুও রয়েছে। তারপর অষ্টম অধ্যায় রয়েছে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, যেটাকে আমরা লিফো ফিপো চ্যাপ্টার বলে থাকি। তো লিফো ফিপো এখানে কী কী আলোচনা করা হবে, ফিপো আলোচনা করা হবে, ভারযুক্ত গড় পদ্ধতিতে আলোচনা করা হবে। তারপরে তার মানে লিফো থাকবে না আর ওই সাধারণ গড় থাকবে না, এগুলো থাকবে না, ঠিক আছে। তো শুধু ফিপো আর ওয়েটেড অ্যাভারেজ বা ভারযুক্ত গড় এই দুইটাই থাকবে, ঠিক আছে। তো এটাই ছিল হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রে। এরপর আসলো ফিনান্স, ফিনান্স প্রথম পত্রে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রে কী কী আলোচনা। আমরা জানি প্রথম পত্র ম্যাথমেটিক্যাল অংশ, তাই না? তো প্রথম অধ্যায়ে তো কোনো ম্যাথ থাকে না, তো প্রথম অধ্যায়টাও রয়েছে। প্রথম অধ্যায়ে কী কী রয়েছে একটু দেখে নাও। অর্থায়নের ধারণা রয়েছে, অর্থায়নের কার্যাবলী রয়েছে, সামষ্টিক অর্থনীতির অবকাঠামো, অর্থায়নের নীতিসমূহ রয়েছে, কী কী নীতি রয়েছে, অর্থায়নের লক্ষ্য, সামাজিক দায়বদ্ধতা। এরপর দ্বিতীয় অধ্যায় নাই, কিন্তু তৃতীয় অধ্যায় আছে, অর্থের সময় মূল্য, এটা ম্যাথমেটিক্যাল অংশ, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এটা। তো এখানে অর্থের সময় মূল্যে, অর্থের সময় মূল্যে ম্যাথগুলো খুব ভালোভাবে করে নেবা, থিওরি পড়ার দরকার নেই, কারণ ম্যাথেই অ্যান্সার করতে পারবা। তবে ক এবং খ কিন্তু থিওরি থেকেই অ্যান্সার করতে হয়, তার মানে কি আলোচনাগুলোও পড়তে হয় কিন্তু। এরপর এটা কি তৃতীয় অধ্যায় গেল, তারপর চতুর্থ পঞ্চম অধ্যায় নাই, ষষ্ঠ অধ্যায় আছে সরাসরি দীর্ঘমেয়াদী অর্থায়ন। কী আছে? দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো দীর্ঘমেয়াদী অর্থায়নে বন্ড আছে, স্টক আছে, আর হলো শেয়ার রয়েছে, ঠিক আছে। বন্ড, স্টক আর শেয়ার, তো এই কয়েকটা জিনিস আলোচনা করবে। তারপরে অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায় কিন্তু নাই, অষ্টম অধ্যায় আছে মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, ঠিক আছে। মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তে কী কী রয়েছে? মূলধন বাজেটিংয়ে এখানে তোমার ওই নতুন বিনিয়োগ সিদ্ধান্ত, প্রকল্প সম্প্রসারণ, ঠিক আছে, পে ব্যাক সময় নিট, বর্তমান মূল্য নির্ণয়, এনপিবি যেটাকে বলা হয়, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপরে এনআরআর নির্ণয় করবা, ঠিক আছে, এই জিনিসগুলো নির্ণয় করতে হয়। তারপরে আন্তঃহার, এখানে এটা কিন্তু ম্যাথমেটিক্যাল, অর্থাৎ শুধু তৃতীয় অধ্যায় পর থেকে সবগুলো চ্যাপ্টারই কিন্তু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। এরপর দেখো এটা গেল কত অধ্যায়, অষ্টম অধ্যায়। অষ্টমের পরে নবম অধ্যায় রয়েছে, নবম অধ্যায় কিন্তু একুশে পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরও রয়েছে। তো নবম অধ্যায় এটা হলো ঝুঁকি ও মুনাফার হার চ্যাপ্টারটা। তো এই ঝুঁকি ও মুনাফার হার চ্যাপ্টারটাও পুরাটুকুই পড়তে হবে। এখানে কিন্তু যে চ্যাপ্টারগুলো মেনশন করছে কোনোটা আংশিক বলা নাই, তার মানে যে চ্যাপ্টার মেনশন করে দিছে সবগুলোই পড়তে হবে, ঠিক আছে। আর যেগুলো বাদ দিচ্ছে সেগুলো টোটালি বাদ দিয়ে দেবা। এরপর ফিনান্স দ্বিতীয় পত্রে কী কী রয়েছে দেখো, দ্বিতীয় পত্রে আমরা শুধু চ্যাপ্টারগুলো মেনশন করব। প্রথম চ্যাপ্টার রয়েছে, দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে কেন্দ্রীয় ব্যাংক, তারপরে তৃতীয় চ্যাপ্টার কিন্তু বাদ, ঠিক আছে। চতুর্থ চ্যাপ্টার থাকবে ব্যাংক হিসাব, তারপরে হলো পঞ্চম চ্যাপ্টার বাদ আবার, তাইলে ষষ্ঠ অধ্যায় থাকবে, ষষ্ঠ অধ্যায় থাকবে চেক, বিল ও এক্সচেঞ্জ এবং প্রমিসরি নোট, তারপর সপ্তম বাদ, অষ্টম বাদ, নবম অধ্যায় থাকবে। তাইলে এখানে কিন্তু আমরা চ্যাপ্টার পাইলাম কয়টা, নভেম্বর পরে দশম আছে, একাদশ রয়েছে, ঠিক আছে। নভেম্বর পরে দশম আছে, একাদশ রয়েছে। তাহলে আমরা এখানে ইন টোটালি চ্যাপ্টার পাইলাম প্রথম অধ্যায়, তারপরে দ্বিতীয় অধ্যায় দুইটা, তৃতীয় অধ্যায় কিন্তু বাদ, চতুর্থ অধ্যায় তিনটা, আর হলো পঞ্চম অধ্যায় বাদ, ষষ্ঠ অধ্যায় তাহলে চারটা, তারপরে নবম অধ্যায় পাঁচটা, তারপরে দশম একাদশ, তাহলে সাতটা চ্যাপ্টার। সবগুলোতেই সাতটার বেশি চ্যাপ্টার মনে হয় দিচ্ছে না, ঠিক আছে। ইন টোটাল সাতটা চ্যাপ্টার দেয়, তার মানে কি 70% মতো সিলেবাস দিচ্ছে, 30% কমাই দিচ্ছে এরকম।
তারপরে দেখো এখন শিখবো হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এই সাবজেক্টটা কিন্তু সবার জন্যই রয়েছে, এটা কিন্তু কম্পালসারি সাবজেক্ট, তাই না? তো অ্যাকাউন্টিং আর এই যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এটা সবারই থাকে। তো এটাতে আর ফিনান্স, অনেকে ফিনান্সের পরিবর্তে ইকোনমিক্স নিতে পারে বা স্ট্যাটিস্টিক্স নিতে পারে বা অন্য কিছু নিতে পারে, ঠিক আছে? কিন্তু দেখো ব্যবসায় সংগঠন প্রথম পত্র এ আমরা জানি এই চ্যাপ্টারটা ব্যবসা সংগঠন টোটালি কিন্তু থিওরিটিক্যাল। তো প্রথম পত্রে প্রথম অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় আছে, তারপরে হলো তৃতীয় অধ্যায় আছে, ঠিক আছে, চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়ও আছে, ষষ্ঠ অধ্যায় আছে, তারপরে হলো তাহলে 1 থেকে 6 পর্যন্ত আর 12 অধ্যায়, ঠিক আছে, 1 থেকে 6 পর্যন্ত 6টা আর লাস্টের অধ্যায় 12, ঠিক আছে, এই 7টা চ্যাপ্টারই ছিল। প্রশ্নের মান বন্টন কিন্তু আগের মতোই 7টা সৃজনশীলই দিতে হবে আর 30টা এমসিকিউ, ঠিক আছে? তাহলে 1 থেকে 6 পর্যন্ত ব্যবস্থাপনা, 1 থেকে 6 পর্যন্ত আর 12 অধ্যায় সিলেবাস। এরপরে দেখো ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র, এটা কোড কিন্তু বিষয় কোড 278। তো এইটার প্রথম অধ্যায় রয়েছে ব্যবস্থাপনার দ্বারা, দ্বিতীয় অধ্যায় আছে, তারপরে হলো তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে, ঠিক আছে, তারপর দশম। তার মানে কি এখানেও 1 থেকে 6 পর্যন্ত, তারপর লাস্টের অধ্যায়টা, ঠিক আছে, মাঝখানে 7, 8, 9 অধ্যায়গুলো বাদ। তো দশম অধ্যায় কিন্তু আংশিক আলোচনা করা হয়েছে, দশম অধ্যায়ে শুধু নিয়ন্ত্রণে গুরুত্ব, নিয়ন্ত্রণে পদক্ষেপ, ঠিক আছে, এগুলো দিয়ে 75টা ক্লাস হবে। তো এরপরে যেটা আলোচনা করব সেটা হলো পরিসংখ্যান, অনেকে পরিসংখ্যান নিয়ে থাকো, ঠিক আছে, কমার্সের অনেকে আছে পরিসংখ্যান সাবজেক্টটা মনে হবে যে এটা আবার কাদের সাবজেক্ট, মানে যারা পড়ো না তারা পড়ে না, আবার অনেকে কলেজে আছে পরিসংখ্যানই পড়তে হয়, এর কোনো অপশন নাই, ঠিক আছে, পরিসংখ্যান কমার্সেরই সাবজেক্ট। তো পরিসংখ্যান প্রথম পত্রে কী কী রয়েছে দেখো, যে প্রথম অধ্যায় পরিসংখ্যান চলক ও প্রতীক রয়েছে, দ্বিতীয় অধ্যায় কিন্তু মিসিং, দ্বিতীয় অধ্যায় দেয় নাই, তৃতীয় অধ্যায় দিয়েছে কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা একটা ম্যাথমেটিক্যাল অংশ আর এখান থেকে খুব সহজে ম্যাথগুলো আসে, ঠিক আছে, এখানে গড়, মধ্যমা, প্রচুরক, ঠিক আছে, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, ঠিক আছে, এগুলো বের করতে হয়, কেন্দ্রীয় প্রবণতার ব্যবহার রয়েছে। এরপর হলো তৃতীয় অধ্যায় গেল, তারপর তৃতীয় অধ্যায়ের পর পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায় মিসিং, তাহলে প্রথম অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় মিসিং, চতুর্থ অধ্যায় মিসিং, কিন্তু ঠিক আছে, পঞ্চম অধ্যায়ে পরিঘাত, বঙ্কিমতা, অসচলতা রয়েছে, এটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, ঠিক আছে। এরপরে সপ্তম অধ্যায় রয়েছে, তাহলে ষষ্ঠ অধ্যায় বাদ, সপ্তম অধ্যায় রয়েছে, সপ্তম অধ্যায় হলো কালীন সারি, ঠিক আছে, কালীন সারি, এটা হলো চলিঞ্চ গড় পদ্ধতি রয়েছে, আদা গড় পদ্ধতি রয়েছে, মুক্ত হস্তরেখা পদ্ধতি রয়েছে, এই বিষয়গুলো আলোচনা করতে হবে, কালীন সারি বিষয়গুলো আলোচনা করতে হবে। এরপর অষ্টম অধ্যায় রয়েছে বাংলাদেশ প্রকাশিত পরিসংখ্যান, তো বাংলাদেশে কী কী পরিসংখ্যান প্রকাশ করা হয়, ঠিক আছে, আদমশুমারি, তারপরে তোমার হলো বিভিন্ন ধরনের ওই কোনো জরিপ টরিপ, এগুলো এখানে আবার ব্যবহারিক রয়েছে, ব্যবহারিক বিষয়টা নিয়ে তোমাদের স্যারেদের কাছে সাথে আলোচনা করতে পারবে, স্যারেটা যে দিক নির্দেশনা দেবে সেটাই, ঠিক আছে, তারপরে ওরা বলে দিছে কিছু অংশ, ব্যবহারিক নিয়ে এত মাথা ঘামানো কিছু নাই, ঠিক আছে। এখানে তোমাদের প্রথম অধ্যায় ও তৃতীয় অধ্যায় থেকে 10 থেকে 12টি এবং পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে 10 থেকে 12টি, অষ্টম অধ্যায় থেকে 3টি করে মোট 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। মানবন্ধন কিন্তু বলে দিছে ক বিভাগ, প্রথম আর তৃতীয় অধ্যায় ক বিভাগ 4টি, খ বিভাগ পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায়, এখানে কিন্তু তোমাদের 5টা অধ্যায় দিয়েছে, ঠিক আছে, এখান থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তাহলে লিখিত 50 মার্ক আর এমসিকিউ 25 মার্ক, ইন টোটাল 75 মার্ক, আর হলো ব্যবহারিক 25 মার্ক, ঠিক আছে, এই হলো 100 মার্ক। এরপর পরিসংখ্যান দ্বিতীয় পত্রটা আমরা একটু দেখে নিব, পরিসংখ্যান দ্বিতীয় পত্রে কী বলা আছে দেখো, প্রথম অধ্যায় আছে সম্ভাবনা, যেটাকে প্রবাবিলিটি বলা হয়, ঠিক আছে, সম্ভাবনা ম্যাথগুলো কিন্তু অনেক সহজ, ঠিক আছে। এরপর দ্বিতীয় অধ্যায় আছে দৈব চলক ও সম্ভাবনা বিন্যাস আছে, দৈব চলক আর সম্ভাবনা বিন্যাস, এটাও খুব ভালো চ্যাপ্টার। এরপরে তৃতীয় অধ্যায় আছে গাণিতিক প্রত্যাশা, ঠিক আছে, এটাও ভালো চ্যাপ্টার। চতুর্থ অধ্যায় রয়েছে দ্বীপ ও দ্বীপ বিন্যাস, তাহলে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত কিন্তু সিরিয়ালি 4টা চ্যাপ্টার পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর পঞ্চম অধ্যায় আছে পৌষ বিন্যাস, ঠিক আছে, পঞ্চম অধ্যায় পড়তে হবে, তারপর পঞ্চম অধ্যায়ের পরে নবম অধ্যায় চলে আসবে জীব পরিসংখ্যান, জীব পরিসংখ্যান, তো নবম অধ্যায় শেষ, অর্থাৎ 1 থেকে 5, তারপরে কত 9, তো এই 6টা অধ্যায় রয়েছে। তো 6টা অধ্যায় এখানে দেখো ক বিভাগ 1, 2 আর 3, এই তিনটা প্রথম তিনটা চ্যাপ্টার মিলে ক বিভাগ, আর
খবি বা খবে চতুর্থ পঞ্চম এবং নবম চ্যাপ্টার মিলে, ঠিক আছে? তো এখানে চারটে চারটে করে মোট আটটা প্রশ্ন থাকবে, কমপক্ষে প্রত্যেকটা বিভাগ থেকে দুটি করে মোট পাঁচটি প্রশ্ন অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল পরিসংখ্যানের আলোচনা। এরপরে আমরা দেখব ভূগোলের আলোচনা। ভূগোল অনেকের থাকে, ঠিক আছে, অনেক স্টুডেন্টের ভূগোল থাকে। তো ভূগোলে দেখো কী কী অধ্যায় রয়েছে, অধ্যায়গুলো মেনশন করবো শুধু। ভূগোল প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় রয়েছে, তারপরে হলো চতুর্থ অধ্যায় রয়েছে, পঞ্চম অধ্যায় রয়েছে, ষষ্ঠ অধ্যায় রয়েছে, তারপরে হলো অষ্টম অধ্যায় রয়েছে, দশম অধ্যায় রয়েছে, ঠিক আছে? তো এটাই ছিল আর কি ভূগোলে। ভূগোলেও কিন্তু ব্যবহারিক রয়েছে। এরপর হলো তোমার ভূগোল দ্বিতীয় পত্রে, ভূগোল দ্বিতীয় পত্র কী রয়েছে দেখো, প্রথম অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় রয়েছে, তারপরে হলো চতুর্থ রয়েছে, তাহলে তিন কিন্তু মিসিং। এরপর পঞ্চম রয়েছে, তারপরে হলো ষষ্ঠ রয়েছে, এরপর সাত আট নয় অধ্যায় মিসিং, দশম অধ্যায় রয়েছে, ঠিক আছে? এরপরে সর্বশেষ আজকে ক্লাসে আলোচনা, সেটা হলো ইকোনমিক্স। ইকোনমিক্স বা অর্থনীতি অনেকে রয়েছে, ঠিক আছে, এটা আর্টসের সাবজেক্ট, ভূগোল আর্টসের সাবজেক্ট, ইকোনমিক্সও আর্টসের সাবজেক্ট, কিন্তু কমার্সেও এটা আলোচনা করা হয়, কমার্সের স্টুডেন্টরা ওইটা পড়তে পারে। তো ইকোনমিক্স প্রথম পত্রে কী কী রয়েছে দেখো, তো কী কী প্রথম অধ্যায় রয়েছে, তারপরে হলো দ্বিতীয় অধ্যায় রয়েছে, ভোক্তা ও উৎপাদকের আচরণ, তারপরে হলো তোমার তৃতীয় অধ্যায় রয়েছে, তারপর চতুর্থ অধ্যায় রয়েছে, তাহলে এক থেকে চার পর্যন্ত কিন্তু সবগুলোই, আর নবম অধ্যায় রয়েছে, ঠিক আছে, নবম দশম, নবম রয়েছে, দশম রয়েছে, তাহলে এক থেকে চার চারটা আর নবম দশম এই দুইটা, তাহলে ছয়টা চ্যাপ্টার, ঠিক আছে? তো আমরা কয়েকটা পাইলাম, তাহলে কিন্তু অর্থনীতি প্রথম পত্রে ছয়টা চ্যাপ্টার পাইলাম। অর্থনীতি দ্বিতীয় পত্র দেখবো, অর্থনীতি দ্বিতীয় পত্রে কয়টা চ্যাপ্টার রয়েছে সেটা দেখবো। দ্বিতীয় অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় মিসিং, তারপরে তৃতীয় অধ্যায় রয়েছে, তারপরে চতুর্থ অধ্যায় রয়েছে, তারপর সপ্তম, তাহলে দ্বিতীয় থেকে চতুর্থ পর্যন্ত তিনটা, সপ্তম চারটা, তারপরে হলো অষ্টম পাঁচটা, তারপর নবম ছয়টা, ঠিক আছে? তো এই ছয়টা চ্যাপ্টারই রয়েছে পরি ইকোনমিক্স সেকেন্ড পেপারে, ঠিক আছে? তো এটাই ছিল মোটামুটি এই যে কমার্সের সকল বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। তো তোমাদের কারো যদি এই সিলেবাসগুলোর পিডিএফ ফাইল দরকার হয়, তাহলে পিডিএফ ফাইল আমাকে ইমেইল নাম্বার দিয়ে রেখো কমেন্টে, তো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।